যোরহাটর বালিগাঁও রাজতীয়া চাঞ্চল্যকর ঘটনা, প্রেমর ছলনার এগারী 14 বছরীয় কিশোরীক ব্ল্যাকমেলিং, কিশোরীর অন্তরঙ্গর ফটো ভাইরাল করার ভাবুকি। ইতিমধ্যে মাতৃয়ে চিনাক্ত করেছে দীপাঙ্কর দাস নামের এজন যুবকক। কেবল ভাবুকি প্রদান করাই নয়, 1.5 লাখ টাকা দাবি করেছিল কিশোরীগার পিতৃ মাতৃপর। আর এই 1.5 লাখ টাকা নিদিলে সামাজিক মাধ্যমত ফটো ভাইরাল করারও ভাবুকি দিয়ে দীপাঙ্কর দাসে। এই ঘটনার মূল অভিযুক্ত রূপে কিশোরীগার মাতৃয়ে ইতিমধ্যে চিনাক্ত করেছে দীপাঙ্কর দাস নামের যুবকজনক। মূলত মাজুলীর বাসিন্দা দীপাঙ্কর নামের যুবক থাকে যোরহাটের চকীঘাট অঞ্চলত। আনহাতে এই ঘটনার লগত জড়িত থাকার অভিযোগত স্থানীয় রাইজে রাজতীয়া গাঁওরক্ষী বাহিনীর সহযোগত গৌরব দাস, নিশান কুমার দাস, জ্যোতিষ্মান দাস, আর্যন রায় আর অজয় দাস নামের আন 5 জনকো আটক করে যোরহাট আরক্ষী গতাই দিয়ে। নাম কই দীপাঙ্কর দাস, তার ঘর মাজুলী, সি ভাড়াঘর থাকে। তার এটা গৌরব দাস, ইটো হয়েছে আপনার নহটিয়া ককিলামুখ। তারপর এজন আছে আপনার নিশান কুমার দাস, এই সবাইবন্ধা পাইপলাইন। এজন আছে জ্যোতিষ্মান নেওক, ই কর্ণচুক আমার বাইপাস। এজন আছে আর্যন দাস রাজতীয়া, এজন হয়েছে অজয় দাস রাজতীয়া। ছজন বয়স কি বাবু? মূর্তি আছে দীপাঙ্কর দাস বোলাটো, তার যথেষ্ট মোর মতে তার বয়স হয়েছে। সি গোটে মাস্টার মাইন্ড, সি মানে বাকিকিটা হয়েছে অল্প এইকিটা আর্যন রায়, অজয় দাস আর এই জ্যোতিষ্মান দাস, এইকিটা এইকিটা অকমান কম বয়স হল, 20 বছর। এইটাতো 20 বছর নয়, আর্যন রায় অকমান, অজয়ও তেনেকুৱাই হব। কিন্তু এইকিটা দীপাঙ্কর আর গৌরব রিশান, এইকিটা বয়স মোর মতে মেচিউর লাগে। প্রথম অবস্থা মানে নজানো দেই, মানে নামঘর পা গিয়ে ঘর সুমাইছো, দুগারিমান মানুষ আইসে মানে কথা পাতি আছো। তেনেকাতে ছালীর মাক গেছে, মা গিয়ে আপনাদের ভি ডি পি অতি সালে হোক, মোর ছালী নেকেড ভাইরাল করেছে, ইমান 1 লাখ টাকা ডিমান্ড করেছে, নহলে বোলে মেয়ে ভাইরাল করে দিম। ছালী অলরেডি মানে ভাইরাল করলে, ভাইরাল করার পিছিয়ে ছালী নিয়ে মানে তাই গোটে মরি যাব রান্না করেছে। মা ঘর মা ছালী মানে মেট্রিক দিয়া নহ নাই দিয়া ছালী সরু ছালী। তারপর তাই এটা কি করেছে, মা ঘরে মানে গোটে কব না আছে লড়াকিটাক, তাই ধরে থলে গাঁ মানুষ ধরলে, ধরার পিছন একু মারপিট করা নাইকিয়া ভি ডি পি হোক, ভি ডি পিক সঞ্চাই দিও আপনাদের মানে আইন জমি আনেকে, আমি আইন হাতত তুলি লো আনেকে, আপনাদের আইন অতি সোনকালে তাদের মানে পানিশমেন্ট দিব লাগবে। কারণ আজিকালি যে ঘটনা হয়ে আছে পরিবেশ, মানে আমি বয়সস্থ মানুষ আমি ওলাবলে ভয় হয়েছে, এনেকা পয়সা ইমান সরু সরু লড়া যদি এটা ইমান ভুল কাম করে ভবিষ্যতে কি করব। লড়াকিটা মানে এটা চকীহাটর, এটা এই ফুকনাচুক বলে কয়, আর এটা লড়া এই ককিলামুখর, আর এই কোন আমার দুটাই মোজনীক মোবাইল না দুদিন দিয়া হয়েছে, লড়াকিটা হেন কোবা রং নম্বর মিলাই মিলাই ফোন করলে, ফোন করে কলে তোমার ভিডিও দিয়া, নহলে তোমার মাক মারিম, তোমার দেউতাক মারিম, তাহলে যদি মারিম বলে দম দিলে, মো ছালী মুখে মাতিব না, মেসেজ টান লিখব না জানে, দম দিয়ে ভিডিও খুঁজছে, মো লড়াটা স্বীকার করে দিলে, আমি দম দিয়ে ভিডিও খুঁজিছো, ভিডিও খুঁজে ভাইরাল করে দিলে। কিন্তু মানে একটা কথা, মো ছালী মানে কেন নাকি শাস্তি খাও, আজি মো ছালী আছে কালি সিজনী করব, সিজনী করি সেখানে এনেকা শাস্তি যাব, প্রত্যেক লয় বুকু ১ লাখ ১.৫ লাখ যোরহাটৰ পৰা জগত নেওক, মাই নিউজ নৰ্থ ইষ্ট।